গতকালকে একটা ভিডিও করেছিলাম আমার ইউকের আসার পরে খরচ এবং জব অপরচুনিটি এগুলো নিয়ে। এখন আমি একটা ভিডিও বানাবো যেটা একটু লম্বা হয়ে যেতে পারে, কিন্তু কিছু ক্ল্যারিফিকেশনের জন্য। 1 নম্বর হচ্ছে, যখন আমি গতকালকে ভিডিওটা বানাচ্ছি, এটা আমার উদ্দেশ্য ছিল এটা বলা যে, ধরেন আমাদের অনেক সময় একটা জোশ কাজ করে বাংলাদেশে থাকা অবস্থায়, যে আমি বিদেশে গিয়ে হয়তোবা আমার পুরা খরচটা টোটাল হয়তো বা আমার 30 লাখ টাকা লাগবে, তার মধ্যে এখন মোটামুটি 15 লাখ টাকা জোগাড় করা গেছে। আমার মধ্যে একটা জোশ থাকে যে আমি ওখানে গিয়ে কিছু একটা করে ফেলবো, করে কোনো না কোনোভাবে আমি আমার টাকাটা ম্যানেজ করব। তো আমি বলতে চাচ্ছিলাম, আমার আপাতত 2-2.5 মাস পরের অবস্থান থেকে বলতে চাচ্ছিলাম, ব্যাপারটা অতটা সহজ নাও হতে পারে। আবার সাথে সাথে একথাও বলেছিলাম ভিডিওতে যে, হতে পারে আমি পারি নাই বা আমি পারছি না, এখন পর্যন্ত পারি নাই, তাই বলে অন্য কেউ আসলে পারবে না। তো এই ক্ল্যারিফিকেশনটা আমি আরেকটু আজকে একটু কাগজে কলমে দেখাতে চাচ্ছি, একদম প্রপার হিসাব টিসাব সহ, যে কত টাকা লাগতে পারে। ধরে নিলাম কোনো স্কলারশিপ, কোনো ফান্ডিং কিছুই নাই অ্যাভেলেবল, তো সেই ক্ষেত্রে মোটামুটি কত টাকা লাগতে পারে সামান্য একটা 1 বছরের, একটা 1 বছরের মাস্টার্স কোর্স করার জন্য মোটামুটি ইউকেতে। আমি যেখানে আছি স্পেশালি, ইউকে তো অনেক শহর আছে, অনেক জায়গা আছে, আমি যে অঞ্চলে আছি নটিংহ্যামে যে শহরে, সেখানে খরচটা কেমন লাগতে পারে সেটা একটু দেখাবো। আচ্ছা, তবে আবারও আমি আরেকটা কথা ক্লিয়ার করছি যে, এক একজনের কেস এক এক রকম, এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম, এক একজনের এক্সপার্টিস এক এক রকম, ফলে কে কোথায় এসে সার্ভাইভ করতে পারবে ভালো, কে পারবে না, সেই জিনিসটা অবশ্যই ডিপেন্ড করে। এটা একটা ইউনিক কেস, এক একজন এক একভাবে জিনিসটাকে, লাইফকে পারসিভ করে, তার কোয়ালিটি, তার স্কিল এক একজনের ভিন্ন রকম। ফলে আমি যেই কথাটা বলেছি, আমার কথাটা, আমার অবস্থা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথাটা গতকালকে যেটা বলেছি, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত অবস্থা। এটা কিন্তু অবশ্যই আমি মানুষের উপর চাপিয়ে দিতে চাচ্ছি না। অনেকেই হয়তো বা ভাবতে পারে যে, হ্যাঁ, আমি যখনই কাউকে বাইরে যাওয়ার ব্যাপারে পরামর্শ করি বা রাশাদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, তখন হয়তো উনি কথাগুলো বলেন, উনি আমাকে নিরুৎসাহিত করছেন, উনি চাচ্ছেন না আমি যাতে বিদেশে যাই, উনি আমাকে, এই তো বাঙালির এটাই স্বভাব, আমরা সবাইকে নিচে টেনে নামাতে চাই, উপরে উঠতে দিতে চাই না, অনেক রকম আর কি নেগেটিভ ধ্যান ধারণা মানুষের মধ্যে আসে। কিন্তু আমি স্রেফ এই কথাটাই গতকালকেও বলেছি, আজকেও বলছি, যে অবশ্যই একজন যদি পারে, তার কর্মদক্ষতা, তার ম্যানেজেরিয়াল স্কিলস এগুলো দিয়ে যদি পারে, সে তার পড়াশোনাও চালাতে পারে, আবার জীবিকা নির্বাহ এর জন্য সুন্দর ব্যবস্থাও করতে পারে। আবার অনেকের জন্যই এটা মানসিকভাবে বা শারীরিকভাবে একটা প্রেশার হয়ে যায়, ফলে তার এই বিদেশে আসার এক্সপিরিয়েন্সটা একটা কঠিন একটা অভিজ্ঞতায় রূপ নেয়। আচ্ছা, যাই হোক, এখন আমি একটু প্রথম থেকে শুরু করি। যেমন আমি যদি আমার ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাই এবং আমার যে কোর্সটা যেটা আমি করছি এখন, সেই কোর্সের ফি দেখতে চাই, যে এই কোর্সটা, যেমন আমি ইকোনমিক্স এমএসসি করছি, এই কোর্সটার ফিটা কত। আমরা যেহেতু ইউকে বা ইউ স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এটার ফি আপনারা দেখতে পাচ্ছেন 19,575। সো 19,575 পাউন্ড, এটা বাংলাদেশি টাকায় কত, সেটার একটা আনুমানিক হিসাব হচ্ছে আমি গুগল দিয়ে করেছি, অবশ্যই আপনারা এক্সচেঞ্জ রেট একদম অ্যাকিউরেট বসিয়ে করতে পারেন। এটা প্রায় 21 লাখ টাকা। আচ্ছা, এটা গেল টিউশন ফি 1 বছরের একটা কোর্সের জন্য, মাস্টার্স কোর্সের জন্য, আমি যে ইউনিভার্সিটি করছি। এখন ওরা যখন আমাকে যে অফার লেটারটা পাঠিয়েছিল, যেটা আমার, আমি ওই ইউনিভার্সিটি অফ নটিংহ্যামের দুইজন এজেন্ট আছে বাংলাদেশে, আইডিপি এবং মেসিস, ওদের মাধ্যমেই অ্যাপ্লাই করতে হয়, একা একা অ্যাপ্লাই করা যায় না। তো যাই হোক, আমি মেসিসের মাধ্যমে করেছিলাম। তো ওরা আমাকে ফেব্রুয়ারিতে যেই অফার লেটারটা পাঠিয়েছিল, ওখানে আপনারা দেখতে পাবেন, এখানে আমার গত বছর মানে 2018-19 যেই সময়কাল, আমার যে কোর্সের সময়, সেখানে আমাদের টিউশন ফি ছিল 16,965, প্রায় 17,000 মতো। এখন আপনারা দেখলেন এই বছর সেটা বাড়িয়ে প্রায় 250 পাউন্ডের বেশি, হ্যাঁ, 2,500 পাউন্ডের মতো বাড়িয়ে সেটাকে 19,575-এর মতো করা হয়েছে। আচ্ছা, তো এটা ছিল আমার টিউশন ফি, এবং ওরা এটার সাথে এস্টিমেটেড লিভিং কস্ট বলছে যে প্রায় 1,015 পাউন্ড লাগবে আমার প্রতি মাসে। এখানে দেখুন 3টা স্টার দেওয়া আছে, এটা রেফার করছে নিচে একটা একটা ছোট কথাকে, ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মতো,
The amount quoted is for a single person, including accommodation, food, books, equipment, clothes, laundry, pocket money, and travel, but not including international travel. For example, আপনি ইউকে থেকে একটু জার্মানি যাবেন, স্পেন যাবেন, ইটালি যাবেন, বা অন্য কোথাও ঘুরতে যাবেন, সেগুলো এখানে ইনক্লুড করা হয়নি। আচ্ছা, students bringing families will have additional costs. For example, আমি আমার ওয়াইফ নিয়ে এসেছি এখানে, তার মানে ওরা আনুমানিক একটা যে হিসাব দিচ্ছে আমাদের 1015, এটা হলো আমার লাগবে, আর আমার ওয়াইফকে নিয়ে আসলে তার আনুষঙ্গিক খরচ তো আছেই। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা স্পষ্ট করার চেষ্টা করলাম একটা জিনিস, যে মোট খরচ, টিউশন ফিটা কত লাগবে। এটা কিন্তু আমি একদম একটা স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি, স্পেসিফিক শহর নিয়ে কথা বলছি। এটা কিন্তু ভ্যারি করবে কোর্সের উপর, শহরের উপর, কোন এমনকি দেশের উপরও। আপনি, আমি ইউকের উদাহরণ দিচ্ছি, আপনি মালয়েশিয়া যদি এক্সাম্পল নেন, অনেক কম খরচ লাগবে। আপনি অস্ট্রেলিয়া যদি নেন, তাহলে আরও বেশি খরচ লাগবে। ক্যানাডাতে আরেকটু কম খরচ লাগবে, কিন্তু ক্যানাডা যেহেতু প্রোগ্রামটা হয়তো 2 বছরের, সো সব কিছু ডিপেন্ড করে। আমি একটা স্পেসিফিক নিয়ে কথা বলছি। আচ্ছা, যাই হোক, তো এখন 21 লাখ টাকার মতো আনুমানিক দেখা গেল টিউশন ফি, খুব ভালো। এখন ওরা যে হিসাবটা আমাদের দিয়েছিল যে 1015 পাউন্ড করে লাগবে আমার মাসে, তো সেই হিসাবে দেখা যায় আমার মাস বছরের যে লিভিং এক্সপেন্স সেটা প্রায় 12,180 পাউন্ড আসে। আচ্ছা, এখন ওরা কস্ট অফ লিভিংয়ের মধ্যে কী কী জিনিস বলছে সেটা একটু আমরা দেখি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে। এখানে দেখেন কস্ট অফ লিভিংয়ের মধ্যে কতগুলো জিনিস জরুরি আনা হয়েছে। একটা হচ্ছে রেন্ট, আপনার বাড়ি ভাড়া, পানির বিল, গ্যাস ইলেকট্রিসিটি বিল, কাউন্সিল ট্যাক্স, টেলিভিশন লাইসেন্স। এখানে টেলিভিশন দেখতে হলে লাইসেন্স লাগে একটা, হ্যাঁ, 145 পাউন্ড দিয়ে লাইসেন্স কিনতে হয়। আচ্ছা, তারপরে টেলিফোন এবং ইন্টারনেট, ধরুন আপনার মোবাইল এবং ইন্টারনেট, ওয়াইফাই, এগুলো ইন্স্যুরেন্স, অনেক সময় অনেকে ইন্স্যুরেন্স করে রাখে। আচ্ছা, কার কস্ট, পাবলিক ট্রান্সপোর্ট, ধরেন বাস, ট্যাক্সি, যে কোনোভাবে আপনি যাতায়াতের জন্য। তো এখানে আমি এই কস্টগুলোকে নিয়ে, আমি আর আনুষঙ্গিক কিচ্ছু না, এখানে যা যা কস্ট মেনশন করা আছে সেগুলো আমার কী খরচ হচ্ছে সেটা আমি এখানে একটা রাফ হিসাব করেছি। যেমন ধরেন আমি এখন যে বাসাটায় থাকি সেটার ভাড়া মাসে 750 পাউন্ড, কিন্তু ওরা কিন্তু এখানে মেনশন করেছে একটা জিনিস খেয়াল করেন, ওরা বলেছে rents can vary from around 200 to 270 per month for one room. তো কথা কথা আমি, আপনি একা আসছেন, একা আসলে আপনার ভাড়া এরকম হবে, অথবা বলেছে ওয়ান রুম টু অ্যারাউন্ড 450+ পার মান্থ ফর আ হাউস। তো আমি যেহেতু একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে আছি, সো আমার খরচ বেশি, তো আপনার খরচ এখানে আপনি কমাতে পারবেন, এটা আপনি হিসাব করে নেবেন, বাট এখানে সুন্দর একটা এস্টিমেশন দেওয়া আছে। আচ্ছা, তো দেখি আমার যে খরচটা বলছিলাম, তো এটা আমার এক বছরের বাড়ি ভাড়া 9,000 পাউন্ড দিতে হবে। এবং আমরা যখন যে কোনো বাড়ি ভাড়া নেই না কেন, এখানে এখানে একটা ডিপোজিট দিতে হয়, সিকিউরিটি ডিপোজিট। ফর এক্সাম্পল, আপনি যখন 12 মাস পরে বাসাটা ছেড়ে যাবেন, তখন আপনি কোনো কিছু যদি নষ্ট করে ফেলেন, সেই নষ্ট জিনিসের টাকাটা, এটা সিকিউরিটি ডিপোজিট বলতে পারেন, সেটা কেটে রেখে বাকিটা আপনাকে ফেরত দিয়ে দিবে। ধরেন আপনি কিছুই নষ্ট করেন নাই, তাহলে আপনার পুরো ডিপোজিট, যে এক একটা হাউসের এক এক রকম ডিপোজিট ইয়ে থাকে, কোনোটা 500, কোনোটা 700, কোনোটা 800, যেমন আমারটা 850 ছিল, সো এইটা আপনাকে ফেরত দিয়ে দিবে যদি আপনার কোনো কিছুই নষ্ট না করে, বাড়িওয়ালাটা ফেরত দিয়ে দেবে বছর শেষে। আচ্ছা, যেই ইয়ের মাধ্যমে আপনি ভাড়া নিচ্ছেন বাসাটা, যেই লেটিং এজেন্সির মাধ্যমে, তাদের কিছু টাকা দিতে হবে। যেমন আমার এখানে 500 পাউন্ড খরচ হয়েছে, সো এটাও ডিপেন্ড করে লেটিং এজেন্সির উপরে। এখন তাহলে মোট 10,350 পাউন্ড দেখা গেল যে এটা শুধু বাড়ি ভাড়ার পিছনে বাৎসরিক চলে গেল। এখন আসেন পানির বিল, এগুলো সব বাৎসরিক হিসাব করা হয়েছে একটা এস্টিমেশন আন্দাজ করে, তো এটা মোটামুটি 250 পাউন্ড ধরলাম। গ্যাস এবং ইলেকট্রিসিটি বিল 1400 পাউন্ড ধরলাম। কাউন্সিল ট্যাক্স, আমি যেহেতু ফুল টাইম স্টুডেন্ট, আমাকে কাউন্সিল ট্যাক্স দিতে হয় না, সো আমার এটা জিরো। টেলিভিশন এবং টেলিভিশন আমার এখানে নাই, ফলে আমি এটা নট অ্যাপ্লিকেবল দিলাম। টেলিফোন, যেমন আমি মোবাইল একটা কন্ট্রাক্ট নিয়েছি, এটা 21 পাউন্ড প্রতি মাসে আমার বিল দিতে হয়, তো সেই হিসাবে আমাকে 252 পাউন্ড দিতে হবে বছরে। এবং আমি ইন্টারনেট নিয়েছি, সেটাতে 500 পাউন্ড দিতে হবে বছরে, সব কিছু সেট আপ কস্ট, ওদের যন্ত্রপাতি সব কিছু মিলিয়ে, তো এটা একটা কস্ট। ইন্স্যুরেন্স, আমি কোনো কিছু ইন্স্যুরেন্স করাই নাই, আমার কোনো গাড়ি নাই। এখানে বাস, পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে আমি বাস ইউজ করি, এবং আপনারা বাসের যদি খরচটা দেখতে চান, এখানে যেমন আমরা নটিংহ্যাম সিটি ট্রান্সপোর্ট, এটা এই বাসটা বেশ ইউজ করি, তো এইখানে ওদের, আপনি যদি রেটগুলো একটু দেখেন, সিজন টিকিটস অন ইউনিভার্সিটি আইডি কার্ডস, আপনি ফুল টাইম স্টুডেন্ট, আপনার ইউনিভার্সিটি আইডি কার্ডটাই বাসের পাস হিসেবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো এখানে ওরা বলছে 7 দিনের আনলিমিটেড ট্রাভেল হলো 14.45 পাউন্ড, 31 দিন এত, 3 মান্থস হলো এত। সো এইটা হিসাব করলে কিন্তু, এই যে 3 মান্থস যদি 135 হয়, তাহলে কিন্তু এটা 12 মাস হিসাব করলে অনেক বেশি চলে আসে। ওদের কিছু প্রমোশনাল ডিল থাকে, যেমন
আমাদের যখনই আমরা নটিংহামে এসেছিলাম প্রথম সেপ্টেম্বরে, তখন সেপ্টেম্বর অক্টোবর মাস প্রায় এক মাস জুড়ে, অক্টোবর 20 তারিখ পর্যন্ত ওদের একটা ডিল চলছিল যে আপনি পুরা একাডেমিক ইয়ার, একটা একাডেমিক ইয়ার যদি পুরাটা একবারে টাকা দিয়ে দেন তাহলে ওরা 200, খুব সম্ভবত 249 বা 259 এরকম একটা অ্যামাউন্ট ছিল, ধরেন 260 পাউন্ড, ওটা সবচেয়ে চিপেস্ট আর কি, ওই ওই সেল সবসময় থাকে না, তো আমি ওই সেলের খরচটাই এখানে কনসিডার করছি, যে 260 পাউন্ড আপনার পুরো বছরে বাস ভাড়া লাগবে শুধু ইউনিভার্সিটি যেতে আসতে, কিন্তু আর অন্য কোথাও আপনি যাবেন কীভাবে, ওটা ট্রাম দিয়ে যাবেন না ট্যাক্সি দিয়ে যাবেন সেগুলো কিন্তু আলাদা খরচ, আমি একদম মিনিমামটা ধরছি, এটা হলো আমার আমার ব্যক্তিগতভাবে একদম মিনিমাম একটা খরচের হিসাব। তো তাহলে আমি মানে বাস্তবে মোটামুটি এই টাকাটা আমার খরচ হবে, দেখেন এটা কিন্তু ওরা যে এস্টিমেশন দিয়েছিল তার কিন্তু বেশ কাছাকাছি, যেমন এরা 12,180 এস্টিমেশন দিয়েছিল, আমার আসলে খরচ হচ্ছে 13,000, তা আমি এটা আমার কি বলে বাড়ি ভাড়াটার জন্য এখানে বেশি হয়েছে, এই বাড়ি ভাড়াটা আপনি কমাতে পারেন। আচ্ছা, সো 13,012 এই যে পাউন্ড, এটা টাকায় কত আসে অ্যাপ্রক্সিমেটলি 14 লাখ টাকা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের মোট এই যে টিউশন ফি ছিল 21 লাখের মতো, আর ইয়ে হলো 14 লাখের মতো মোট এক্সপেন্স, তাহলে দেখেন প্রায় 35 লাখ টাকা, এটা কিন্তু একদম একটা আমরা এক্স্যাক্টলি এক্সচেঞ্জ রেটে করছি না, আপনারা অবশ্যই এটা দেখে করবেন এক্সচেঞ্জ রেট ওঠানামা করে, তো দেখেন এই প্রায় 35 লাখ টাকার একটা এক বছরের এস্টিমেটেড কস্ট আপনাকে দেওয়া হলো। এখন ধরেন আপনার মাথায় এরকম আসলো যে না আমাকে আসতেই হবে, এটা আমি ইউকে নটিংহামের কথা বলছি, আপনার বারবার বলছি যে শহর ভেদে দেশ ভেদে জায়গা ভেদে ইউনিভার্সিটি ভেদে এটা চেঞ্জ হবে। আচ্ছা, তো ধরেন একটা আমার এখানে 35 লাখ টাকার একটা এস্টিমেশন দেওয়া হলো, তো আমার বাবা বা আমার ফ্যামিলির পক্ষ থেকে 20 লাখ টাকার সাপোর্ট তারা দিল, বললো যে তোমাকে 20 লাখ টাকাই দিতে পারবো, এখন আপনার খুব জোশ আপনি বিদেশে যাবেনই, তো এখন তারা বললো ঠিক আছে তোমাকে 20 লাখ টাকা দিতে পারবো, এর বাইরে তোমাকে আর দিতে পারবো না, এরপরটা তোমাকে ম্যানেজ করতে হবে, তো আপনি রিস্ক নিলেন যে ঠিক আছে আমি কিছু একটা করবো, করে আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করবো। তো আমি সেই জিনিসটার কথা বলছিলাম যে এই কাজটা আমার জন্য এখন বিভিন্নভাবে করা কঠিন হচ্ছে এখন পর্যন্ত, এটা সামনে ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে, হয়তো আমি কোনো একটা জব পেয়ে যাব সুইটেবল, তো আমি বলছিলাম যে সুইটেবিলিটির কথা, জব প্রচুর আছে যে জিনিসটা আমি এখনই কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো, কিন্তু সুইটেবল জব যেটা আপনার পড়াশোনাকে এফেক্ট না করে আপনি আরামে কাজ করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় টাকাটা আপনি আয় করতে পারবেন সেইটার কথা বলছি আমাকে। যেমন ধরেন আমাদের এখানে যে জব সাইটগুলো, যেমন বেশ পপুলার ইনডিড এবং মনস্টার এবং রিড কিছু ওয়েবসাইটস আছে আমাদের দেশে, যেমন bdjobs.com আছে, তো এখানে দেখেন এই আমি আমার নটিংহামে সার্চ দিয়েছি অনলাইন ইংলিশ টিউটর, খুব ভালো, এটা বাসা থেকে কাজ করবেন খুব সুন্দর, দেখেন 18 থেকে 25 পাউন্ড প্রতি ঘন্টায়, খুব ভালো। এখন আমরা একটা এটা যদি একটু দেখি এটা কী কেমন, 18 থেকে 25 USD টোটাল আওয়ারলি আওয়ার্স দিবে, কিন্তু ফর এক্সাম্পল আমি আমার ব্যক্তিগত কথা বলছি, এখানে চাইনিজ বাচ্চাদের পড়াতে হবে যারা কিনা 5 থেকে 10 বছরের অনলাইনে, এখন ব্যক্তিগতভাবে আমি বাচ্চাদের পড়াতে অভ্যস্ত না, আমি সাধারণত যাদের পড়িয়েছি গত প্রায় 5-6 বছর 5-6 বছর, এরা মোটামুটি ধরেন আমি স্কুলে যেহেতু পড়িয়েছি স্কুলেরটা যদি ধরি একসাথে, এরা 14 থেকে 40-45-50 বছর পর্যন্ত ছিল, তো এই এইজ রেঞ্জে আমি পড়াতে অভ্যস্ত, এখন আমি বাচ্চাদের পড়াতে অভ্যস্ত না, তার উপর দিয়ে ধরেন আমি বাচ্চাদের যদি পড়ানোর রিস্ক নেইও যে ঠিক আছে আমি অভ্যস্ত না তো আমি পড়ালাম, সেই ক্ষেত্রে আমি দেখা যাবে যে এখানে যে বাংলাদেশি বাচ্চাদের পড়াচ্ছি ইংলিশ পড়াচ্ছি ফর এক্সাম্পল, কিন্তু সেই বাংলাদেশি বাচ্চাটা বাংলা জানে, তো সে তাকে আমি কিছু বুঝাতে হলে ফর এক্সাম্পল আমি বাংলায় তাকে বলতে পারবো, কিন্তু এই চাইনিজ বাচ্চাটাকে যখন পড়াচ্ছি তখন সে কিছু না বুঝলে আমি ইংলিশ ছাড়া আর তাকে কীভাবে বুঝাবো বলেন, সো আমার জন্য ধরেন এই জবটা সুইটেবল হলো না। তো ঠিক তেমনি আমি যখন এরকম আরও অনেক জব দেখব, যেমন আপনারা এখানে কী বলে টেস্কোর নাম, রিভার আইল্যান্ডের নাম সবাই শুনেছেন, টেস্কোর নাম শুনেছেন, মার্কস অ্যান্ড স্পেন্সারের নাম শুনেছেন, এগুলো প্রত্যেকটা জায়গায় আপনারা যখন চাকরিগুলো দেখবেন দেখবেন যে হয়তো বা কোনো না কোনো কিছু আপনার সাথে মিলছে না, এটা পুরোপুরি মানে আপনার আপনার পড়াশোনাকে এফেক্ট করবে না, নাহলে আপনার এফেক্ট না করে এটা করতে পারবেন, অথবা দেখবেন ওয়ার্কিং আওয়ার মিলছে না, অথবা দেখবেন আপনার স্কিল সেট মিলছে না, কোনো না কোনোভাবে একটা না একটা সমস্যা, দেখবেন স্কিল সেট মিললে ইয়ে হচ্ছে না কী বলে সময়টা ম্যাচ হচ্ছে না। যেমন ধরেন এখানে কথার কথা, আমরা এখানে আরেকটা পপুলার ওয়েবসাইটে গেছি,
এখানে আমরা একটা এই নটিংহাম এসআইএ লাইসেন্স ডোর সুপারভাইজার একটা জব, চলেন দেখি এটা কি করতে হবে। এটা সোজা কথায় একটা, আমি যদি একদম আচ্ছা বাংলায় বলতে চাই না, চলেন আমরা দেখি এটা এটা ডিউটিজ এবং কি রেসপন্সিবিলিটি। সুপারভাইজিং কাস্টমার অ্যারাইভালস, ক্যারিং আউট আইডি চেক, স্ক্রিনিং অ্যান্ড সার্চিং ইন্ডিভিজুয়ালস, কন্ট্রোলিং এন্ট্রি অ্যান্ড এক্সিট রাউট, ক্রাউড কন্ট্রোল, কাস্টমার ম্যানেজমেন্ট টু মেনটেন এ সেফ এনভায়রনমেন্ট উইদিন দ্য ভেনিউ। আপনি এটা সার্বিক সিকিউরিটি দেখাশোনা করবেন। তো এটা আপনার পেমেন্ট কেমন? আপনার 9-15 pounds পার আওয়ার। এখানে দেখেন কি লাগবে, আপনার একটা এসআইএ লাইসেন্স লাগবে এটার জন্য। ধরেন আপনি, প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা জবেই আপনি অ্যাপ্লাই করলে আপনি অ্যাকসেপ্টেড হচ্ছেন কিনা সেটা পড়ার কথা, আমরা আগে এন্ট্রি রিকোয়ারমেন্টেই দেখি। এন্ট্রি রিকোয়ারমেন্টে বলছে যে আপনাকে একটা এসআইএ লাইসেন্স লাগবে। এসআইএ লাইসেন্সটা কি একটু দেখি। এসআইএ লাইসেন্স হচ্ছে ওয়াজ ক্রিয়েটেড টু রেগুলেট দ্য সিকিউরিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড ইম্প্রুভ ইটস ইমেজ, ইট কভার্স ফিজিক্যাল ম্যান সিকিউরিটি রোলস অ্যাজ ওয়েল অ্যাজ সিসিটিভি সার্ভেলেন্স ব্লা ব্লা ব্লা। তো এখন আমরা দেখি তো একটু অ্যাপ্লাই করলে কীভাবে এই .gov.gov.uk এই গভর্নমেন্ট ওয়েবসাইটটাতে কী বলছে, কী লাগবে এটা করতে। এখানে অনেক কথা লেখা আছে, আমরা একটু কস্টটা দেখি যে এটা অ্যাপ্লাই করতে কত টাকা লাগতে পারে। এই যে দেখেন, দ্য লাইসেন্স অ্যাপ্লিকেশন ফি ইজ £220 ফর থ্রি ইয়ার লাইসেন্স, এক্সেপ্ট ফর ফ্রন্টলাইন ভেহিকেল ইমোবিলাইজার লাইসেন্সেস ওয়ার দ্য ফি ইজ £220 ফর ওয়ান ইয়ার লাইসেন্স। তো ফর এক্সাম্পল, এই যে একটা কস্ট, আমি বলছি যে আপনি একটা সিকিউরিটি গার্ডের চাকরি করবেন, চাকরি নেবেন, সেটার জন্য আপনি খুবই হয়তোবা ফিট, কিন্তু আপনার সময়, ধরুন রাত্রে জেগে কাজ করতে হবে ওখানে, হয়তোবা যেখানে আপনার কাজ সেটা রাত্রে 10টা থেকে সকাল মেবি ভোর 4টা পর্যন্ত, রাজি আপনি, কিন্তু এই যে এই £220 এক্সট্রা যে আপনি কস্ট ইনকার করতে হবে, এখন এটা আপনি করে ওই সিকিউরিটি জব চাকরিটা পাবেন কি পাবেন না, কী করবেন, আপনার পড়াশোনা এক বছর হাতে, এর মধ্যে আপনি এই জিনিসটা, এই রিস্কটা নেবেন কি না, এই ইনভেস্টমেন্টটা করবেন কি না, এটা একটা বিষয়। আচ্ছা গেল, এখন আসেন আমরা একটু দেখি যে আরও আরও কিছু জব, ধরেন আমার আমার ক্ষেত্রে যে টিচার, টিচিং, এগুলোর কোনো যদি জব আমরা দেখি, তাহলে দেখবেন যে এই ধরেন ভোকেশনাল টিউটর, এটা এটা একটু দেখি এখানে কি বলছে। ইন দ্য রোল ইউ উইল বি রেসপন্সিবল ফর প্ল্যানিং ডেভেলপমেন্ট অফ আওয়ার ভোকেশনাল শর্ট কোর্সেস, রিটেল, কাস্টমার সার্ভিস, হসপিটালিটি অ্যান্ড এমপ্লয়াবিলিটি, এগুলো 16-24 ইয়ার ওল্ড লার্নারদের পড়াতে হবে। ঠিক আছে, এটার জন্য রিকোয়ারমেন্টটা কি একটু দেখি। এই যে ফুললি এন্ডোর্স টিচিং কোয়ালিফিকেশন, PEETLS অ্যাজ এ মিনিমাম, এটা থাকতেই হবে। এটা কি দেখেন, দ্য QCF প্রিপেয়ারিং টু টিচ ইন দ্য লাইফ লং লার্নিং সেক্টর, PEETLS কোয়ালিফিকেশন রেফার টু, এটা কোয়ালিফিকেশন। ফর এক্সাম্পল, এই জবের জন্য যদি আপনার টাইম মিলল, আপনার স্কিল মিলল, সব মিলল, কিন্তু এখানে এখানে একটা কোয়ালিফিকেশন লাগছে। এখন ওই কোয়ালিফিকেশনটা পেতে যে টাকা বা যে সময়টা যাবে, সেটা কি আপনি এখন দেওয়ার জন্য রেডি কিনা, যে আপনি ওইটা দিয়ে এটা কতটুকু ওয়ার্থ ইট, অপরচুনিটি কস্টটা কেমন, এই জিনিসগুলো। আচ্ছা, এগুলো তো গেল বিডি জবসের মতো সাইট। এবার আসেন আমরা যদি একটু ফেসবুকে দেখি, ফেসবুকে কী ধরনের জব আছে। এনি ওয়ারহাউস জবস গোয়িং ক্যান স্ট্রেট, আচ্ছা যাই হোক, এখানে বলছে উই আর কারেন্টলি লুকিং ফর নাম্বার অফ জেনারেল অপারেটিভস টু জয়েন আওয়ার ডাইনামিক গ্রোয়িং ক্লায়েন্ট বেসড অন। আচ্ছা, এখানে দেখেন আমি কালকে যে এই ফ্যাক্টরির কথা বলছিলাম, এখানে প্যাকিং এবং সিলিং এই কাজটা করতে হবে। আপনি যেটা করবেন, এই যে এই কুকিং, চিলিং, ফ্রিজ, মিটস অ্যান্ড সসেস, এগুলো আপনি করবেন, এগুলোকে প্যাক এবং সিল করতে হবে। এখানে স্যালারি দেখেন £8 সব ইয়ের জন্য এবং 8.5 আফটার ট্রেনিং। আচ্ছা, এখানেও আপনি কল করলে দেখবেন যে ওদের শিফট যেগুলো আছে দেখবেন হয়তো বা আপনার ইয়ের সাথে মিলছে না। আমরা আরেকটা ফেসবুকের জব দেখি, এখানে ওরা কী বলছে। এখানে ধরেন এই ফিল্ড সেলস মার্কেট, হ্যাঁ, এই মার্কেটিং এজেন্টের জবের জন্য আপনার ডোর টু ডোর সেল করতে হবে, এবং এখানে পেমেন্টের কথা লেখা আছে কোথাও, কত পেমেন্ট, আচ্ছা দেখেন এখানে বেশ ভালো পেমেন্টের কথা লেখা আছে। এখানেও আপনি যখন ওদেরকে নক করবেন দেখবেন যে হয়তোবা সময় আপনার সাথে মিলছে না, বা কিছু একটা, বা এই কাজটা সব মিলেছে, আপনি এই কাজটা করতে গিয়ে দেখবেন যে এটা এত বেশি হাঁটাহাঁটি করতে হচ্ছে বা এত বেশি আপনার ফিজিক্যাল এফোর্ট দিতে হচ্ছে, যেটা হয়তোবা আপনার পক্ষে সম্ভব না, পড়াশোনা এফেক্ট করছে। আচ্ছা, আরেকটা সাইট ফাইনালি দেখি, সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস রোলসে, এখানে দেখেন নো এক্সপিরিয়েন্স নিডেড বলছে, সব কোচিং ওরা দিয়ে দিবে, ফুল টাইম, পার্ট টাইম অ্যাভেলেবল, সব কিছু, উইকলি আর্নিং খুব ভালো, কিন্তু যেটা বললাম, এবং এটা ক্রিসমাস পিরিয়ডের জন্য। হ্যাঁ, যেই সময়গুলো, যেমন ধরেন এই যে 22-37.5 ঘন্টা পার উইক, এই যে ফুল DBS চেক, গতকালকে যেটা বলছিলাম, যেটা ক্রিমিনাল রেকর্ড
ব্যাকগ্রাউন্ড চেক করে যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি, এটা চেক করতে আপনার গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি বলছি যে চাকরির অভাব নাই, কিন্তু দেখা যায় সুইটেবল জব আপনার যেটা সব মিলে আপনার নতুন কোনো কোয়ালিফিকেশন হয়তো বা লাগবে না, নতুন কোনো ট্রেনিং লাগবে না, ট্রেনিং নেওয়া যেতে পারে কিন্তু নতুন কোনো হয়তো বা কোয়ালিফিকেশনের জন্য আবার টাকা খরচ করে সময় দিতে হবে না, আবার আপনার পড়াশোনা এফেক্টেড হবে না, সব মিলে একটা জব যেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই ইয়েটা দেখা যায় অনেক সময় বেশ সংকীর্ণ, অনেক সময় সুন্দর করে একদম হাতের কাছে পাওয়া যায় না। আচ্ছা, এগুলো আমরা কিছু দেখলাম। এবার আসলে আমি আমার ইউনিভার্সিটি ওয়েবসাইটে একটু ঢুকি। ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে আমরা একটু কারেন্ট জবস দেখি যে এখন কী কী জব অ্যাভেলেবল আছে। এটা তো চায়নায় দেখাচ্ছে, আমরা ইউকেতে ধরেন আমরা এই যে এই আদার রিক্রুটমেন্ট অপরচুনিটিস ফর এক্সাম্পল এখানে গেলাম, আমরা আমরা কমার্শিয়াল কোঅর্ডিনেটর এটা একটা কী জিনিস দেখি। এই যে দেখেন, এটা কাজটা হলো ফুল টাইম 35 আওয়ার পার উইক, কিন্তু আপনার যখন আপনি ফুল টাইম স্টুডেন্ট তখন আপনি 35 ঘন্টা কাজ করার অনুমতি নেই, আপনার কাজ করার অনুমতি 20 ঘন্টা পার উইক। সো এখানে এটা আপনার হলো না। তারপরে ফর এক্সাম্পল আমরা আমরা দেখি এই কফি শপ, এই যে পার্ট টাইম ফ্র্যাকশনাল, ভেরি গুড, এটা আমাদের সাথে খুব ভালো যাচ্ছে। এটা এটা দেখি কী করতে হবে। এটা দেখেন এই যে দ্য আওয়ার্স অফ ওয়ার্ক হচ্ছে 10 ঘন্টা পার উইক, খুবই সুন্দর, আমাদের জন্য খুব সুন্দর মিলে গেল। কিন্তু খেয়াল করেন এখানে মেইনলি মানডে টু ফ্রাইডে বিটুইন 12 নুন অ্যান্ড 2 PM, তো 12টা থেকে 2টার মধ্যে আপনাকে কাজ করতে হবে সোমবার থেকে শুক্রবার। এই সাধারণত আপনারা জানেন শনি রবিবার ছুটি থাকে, তো সোমবার থেকে শুক্রবারে আপনার ক্লাসগুলো হয়, এবং দেখা গেল 12টা থেকে 2টার মধ্যে, দুপুর 12টা থেকে 2টার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ ক্লাস আছে হয়তো বা 2-3 দিন, তো আপনি এখানেও ফুল টাইম মানে যেইটুক সময় আপনাকে দেওয়া দরকার সেইটুক সময় আপনি হয়তো বা দিতে পারছেন না, এবং হয়তো বা ওই ক্যাফেটা ওই সময়ই আপনাকে দরকার। তো দেখা গেল টাকা কামাতে গিয়ে আপনার হয়তো পড়াশোনা এফেক্টেড হচ্ছে। আমি এই কথাটাই বারবার বলছিলাম যে আপনি মূল যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন, টাকা যদি কামাতে চান, আপনি ধরেন পড়াশোনা বাদ দিয়ে টাকা কামা, পড়াশোনা আমি ফেল করলে অসুবিধা নেই কিন্তু টাকা কামানোটা মূল, তাহলে কিন্তু অনেক অপরচুনিটিস আছে। কিন্তু যদি দেখা যায় যে আপনার পড়াশোনাটা মূল লক্ষ্য হয়, তাহলে দেখবেন যে অনেক সময় অনেক জবেই কিছু না কিছু সব ভালো কিন্তু একটা কিছু থেকে যায়। আচ্ছা, ফাইনালি আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ড্রাইভিং নিয়ে, অনেকেই খুব উৎসাহ থাকে যে আমরা ড্রাইভিং করব, এটা দেখি কেমন। সো এখানে ফর এক্সাম্পল এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, এই যে .gov.gov.uk যে কথাটা আমি বলছিলাম গতকালকে। সো সেখানে আমরা একদম স্টেপ বাই স্টেপ এখানে ওয়েবসাইটে দেওয়া আছে আপনি কী কী করবেন। তো আপনি প্রথমেই চেক করবেন আপনি অ্যালাউড টু ড্রাইভ কিনা। হ্যাঁ, আপনি ধরেন দেখতে পান কী কী আপনার এজ ঠিক আছে, আপনার রিকোয়ারমেন্ট সব ঠিক আছে। আপনাকে এখন একটা প্রফেশনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি সব কিছু যখন ঠিকঠাক, এখানে একটু খেয়াল করেন এখানে লেখা আছে, প্রথম কথা হচ্ছে যে এটা আপনার 34 পাউন্ডস লাগবে এটা করার জন্য, এবং ইউ উইল নিড টু প্রোভাইড, একটু খেয়াল করেন এই তিনটা লাইন দেখাতে চাচ্ছিলাম, যে আইডেন্টিটি ডকুমেন্ট, অ্যাড্রেস, ইওর ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার ইফ ইউ নো ইট। সো ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, যেটা আমি গতকালকে বলছিলাম যে আমি এসেই অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার 2 মাস পরে নভেম্বরে আমি ডেট পেয়েছি ইন্টারভিউ, এই নভেম্বরের আরও 4 সপ্তাহ পরে, 4 থেকে 6 সপ্তাহ পরে আমার কাছে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা আসবে। সো আমি ডিসেম্বরের আগে এই ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা পাবো না। ধরেন আপনি 1 মাসের মধ্যেই পেয়ে গেলেন, যেটা ভেরি আনলাইকলি, কিন্তু এই আমার পরিস্থিতিতে আমি সেপ্টেম্বরে এসেছি এখানে, আমি ডিসেম্বরের আগে এটা হাতে পাবো না। আচ্ছা, এটা হাতে পাইলে কী হবে আমার, এটার পরে আমি প্রথম প্রভিশনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। খুব ভালো, এইবার আমি প্রভিশনাল লাইসেন্স যখন পেয়ে গেলাম তখন আমি এইটা দিয়ে এখানে ওই ড্রাইভ করা শিখতে পারবো, এই যে টেকিং ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা। ধরেন আমি ড্রাইভ করা শিখতে হবে না আমার, আমি ড্রাইভিং পারি, এখন আমি আমার থিওরি টেস্টের জন্য অ্যাপ্লাই করব। সো যখনই আমি থিওরি টেস্টের জন্য অ্যাপ্লাই করব, তখন আপনি এখানে দেখবেন যে এটা প্র্যাকটিস না, প্রিপেয়ার ফর ইয়োর থিওরি টেস্টে, আমি বলতে চাচ্ছিলাম যে থিওরি টেস্টের জন্য আপনার যে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সটা দরকার সেটার কথা। আচ্ছা, এখানে পাচ্ছি না লেখাটা, হয়তো আমি মিস করছি, কিন্তু যাই হোক আপনার এই প্রথম যখন আপনি থিওরি টেস্টটা দিবেন এটা দেওয়ার জন্য আগে আপনার প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সটা পেতে হবে হাতে। আচ্ছা, তখন আপনি থিওরি টেস্ট দিয়ে দিলেন, এবার আপনি ও বুক অ্যান্ড ম্যানেজার থিওরি টেস্ট, এই যে বুক, এটা করার জন্য আপনার আরও 23 পাউন্ড লাগবে, এই যেটার জন্য 23 পাউন্ড লাগবে, এই যে এখানে লেখা আছে যে আপনার ইয়ের জন্য ইউল নিড
একটা বুক করার জন্য যে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা লাগবে, এটা আমি বারবার কোথায় জানি মিস করছি। আচ্ছা যাই হোক, এখন এইটার পরে আপনি যখন আপনার ড্রাইভিং টেস্ট ফাইনালি ফাইনাল যেটা দিবেন, যেটা গতকালকে আমি আসলে বলছিলাম যে আপনি ফাইনালি আপনার প্র্যাকটিক্যাল টেস্টটা দিবেন, তখন কি করতে হবে একটু খেয়াল করেন। এখানে যেটা লেখা আছে যে আপনার ইউকে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ওই যে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স, সব কিছু ঠিকঠাক থাকার পরে এইটা খেয়াল করেন, ইউ মাস্ট হ্যাভ লিভড ইন ইংল্যান্ড, ওয়েলস অর স্কটল্যান্ড ফর অ্যাট লিস্ট 185 ডেইজ ইন দ্য লাস্ট 12 মান্থস বিফোর দ্য ডে ইউ টেক ইউর টেস্ট। সো আপনি সব কিছু হাতে পাওয়ার পরে যখন আপনি প্র্যাকটিক্যাল টেস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তার আগে আপনার কতদিন টানা থাকতে হবে ইউকেতে? 185 দিন। সো 185 দিন মানে 6 মাসের কিন্তু বেশি, প্রায় 6 মাস। তো আপনি প্রায় 6 মাস পরে আপনি এই প্র্যাকটিক্যাল টেস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনারা যেটা গতকালকে বলছিলাম যে অনেকেই জানেন যে এটা একেবারে পাস করাটা বেশ কঠিন একটা ব্যাপার, তো ধরে নিলাম আপনি একেবারেই পাস করলেন, তারপরে গিয়ে আপনি আপনার গাড়ি হাতে পারবেন। আপনার কিন্তু হাতে আসা আছে আর 6 মাস সামনে, তারপর আপনি এখন গাড়ি কিনবেন নাকি কোনো ড্রাইভিং যে ইয়েগুলো আছে কী বলে পাবলিক ট্রান্সপোর্ট যে যেই কী বলে ভেহিকেল প্রোভাইডারগুলো আছে, যেমন ট্যাক্সি সার্ভিস প্রোভাইডার আছে, উবার, এখানে বিভিন্ন রকম ইয়েগুলো চলে, অন্যান্য ট্যাক্সিগুলো চলে, সো ওখানে আপনি কী অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা একটা বিষয় আছে। আচ্ছা এখন আমরা একটু ধরেন কথার কথা, আপনি ড্রাইভিং শিখে আসেন না, এখানে এসে শিখতে চান, অথবা আপনার এখানে গাড়ি নেই, তো প্র্যাকটিক্যাল টেস্ট বা থিওরি প্র্যাকটিক্যাল টেস্টটা দেওয়ার জন্য আপনি একটা গাড়ি ব্যবহার করতে হবে। আমরা এখানে সার্চ দিচ্ছি বেস্ট ড্রাইভিং স্কুলস ইন নটিংহ্যাম, এটা লিখে সো প্রথমেই যেটা আসে চলেন সেটার ওয়েবসাইটে যাই, গিয়ে দেখি জাস্ট একটা উদাহরণের জন্য। সো এখানে আমি গতকালে যেটা বলছিলাম যে ফার্স্ট টাইম পাস করছে এরকমভাবে ওরা অনেক সময় ইয়ে দেয়, কী বলে অ্যাডভার্টাইজ দেয়, এখানে বিভিন্ন ড্রাইভিং স্কুলের দেখবেন যে ওরা অফারটা দেয় যে প্রথমেই পাস করে যাচ্ছে আমাদের, এটা একটা ক্রেডিটের ব্যাপার। আচ্ছা সো লেসন প্রাইসেসগুলো আমরা একটু দেখি, 1 ঘন্টা ড্রাইভিং লাইসেন্স নিতে হলে আপনাকে £28 দিতে হবে। তো এটা ডিপেন্ড করে, যেমন আপনি গাড়ি চালাতে পারেন, এখানে একটু চালাই দেখতে চাচ্ছেন সেটার জন্য এরকম, আবার একদমই পারেন না সেটার জন্য আপনি দেখবেন যে যত বেশি আওয়ার যত বেশি সব কিছু টাকা বাড়ছে এখানে। হ্যাঁ, তারপরে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনি আপনার তো গাড়ি নাই হয়তো বা প্র্যাকটিক্যাল টেস্টের জন্য, এই যে ইউজ অফ কার ফর ড্রাইভিং টেস্ট অ্যান্ড টু ড্রাইভিং লাইসেন্স, এটাতে £185 লাগবে আপনাকে। হ্যাঁ, সো এই সব মিলায় মানে এই যে টাকা পয়সাগুলো আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করলে কিন্তু আপনি যেটা বললাম যে চাকরি পাওয়ার জন্য আপনি একটা কিছু ইনভেস্ট করছেন, সেটা যে পে অফ করবে কিনা, আপনাকে নিবে কিনা, হবে কিনা, এই জিনিসগুলো একটা বিষয় থাকে, কিন্তু আপনি সেই রিস্কটা মাথায় নিতে চান না। ধরেন আপনি হ্যাঁ করলেন, তো দেখা গেল যেটা আমি বলছি বারবার যে চাকরি পাওয়া যাবে, কিন্তু হয়তোবা এই ড্রাইভিংয়ের ইস্যুটা নিয়ে বলছি যে এটা প্রায় 6 মাস পরে গিয়ে, 7 মাস 8 মাস পরে গিয়ে আপনার হয়তোবা একটা কী বলে একটা ফিডব্যাক আপনি পাবেন যে ঠিক আছে হ্যাঁ আপনি চাকরি পেলেন। সো ততদিনে হয়তোবা দেখা গেল যে আপনি একটা স্ট্রেসফুল সিচুয়েশানে আছেন, যে ততদিনে যে টাকাগুলো আপনি বাংলাদেশ থেকে এনেছিলেন সেগুলো হয়তোবা শেষ, বা আপনি বেশ টানা পড়ে আছেন। সো এই কেসগুলো আমি আসলে বলতে চাচ্ছিলাম আজকে যে আপনাদের কোনোভাবেই আমি নিরুৎসাহিত করার জন্য না, কিন্তু একটা বাস্তবতার তুলে ধরার জন্য বলতে চাচ্ছিলাম যে যে কস্টগুলো আপনার এখানে দরকার, এই 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 জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ওয়েবসাইটে দেওয়া থাকে, তো আমরা আন্দাজে ধরেন অনেক সময় যে স্বপ্নগুলো দেখি সেগুলো না করে আমরা যদি একটু ধরেন স্পেসিফিক মানে একদম স্পেসিফিক্যালি হিসাব করতে পারি যে ওয়েবসাইটে কী দেওয়া আছে, কী কী আমার খরচ হতে পারে, কী আমার এখন সংগ্রহ আমার কাছে এখন আছে সেভিংস, কী লাগতে পারে ওখানে, কী ধরনের অপরচুনিটিস, সেগুলো আপনি কিন্তু বাসায় বসে বসে, এখানে আমি যে কাজগুলো করলাম এগুলো কিন্তু সব ইন্টারনেটের সাহায্যে বের করে করে করলাম। সো আপনি নিজেও কিন্তু বাসায় বসে বসে যেই কান্ট্রিতে বা যেই অঞ্চল মানে কান্ট্রির যে শহরে আপনি যাবেন সেইটা একটু আপনি যাচাই করে নিতে পারেন যে ওখানে কী অবস্থা, কী অপরচুনিটিস। তো কিন্তু আমি বলছি মানে জোশ থেকে কাজ না করে একটু হুশের সাথে কাজ করলে আমার মনে হয় ভালো হয় যে, এবং আপনি তখন অন্যান্য সাথে অন্যান্য মানুষের সাথে পরামর্শ করতে পারবেন, শুধুমাত্র একজন দেখলেন আপনার বন্ধু আপনার পরিচিত অমুক বড় ভাই অমুক কেউ আপু গেছে এবং সাকসেসফুলি ওখানে করেছে, তাই বলে আপনিও যে ঝাঁপায় পড়তে হবে ব্যাপারটা এরকম না। আবার একজন পারছে না, একজন সে হয়তোবা তার দুর্বলতার কারণে সে পারছে না, তাই বলে আপনিও পারবেন না, এরকম হীনমন্যতা বা এরকম ভয় ভীতিরও কিছু নেই। সো আপনি নিজে একটু সব কিছু যাচাই বাছাই করে তারপর মানুষের সাথে পরামর্শ করে তারপরে আসবেন। তবে এই পরামর্শের ক্ষেত্রে যেটা বললাম যে এগুলো কোনোভাবেই যারা ধরেন নেগেটিভ সাইডস বলছে
তারা কিন্তু কোনোভাবে আপনাকে নিরুৎসাহিত করছে এরকম মনে করার কারণ নাই। আপনি তাদের থেকে একটা জিনিস, একটা এক্সপিরিয়েন্স শুনলেন, শুনে আপনি সেটাকে নিজে ওভারকাম কীভাবে করবেন সেই জিনিসটা আপনি মানসিকভাবে প্রস্তুত থাকলেন আর কি, পরে যাতে আপনার এইরকম আক্ষেপ না হয়, আচ্ছা এই সিচুয়েশন সম্পর্কে তো আমি শুনিই নেই আগে, একটা নতুন একটা সিচুয়েশন আসলো। সো এই আর কি, এটা নিয়ে আজকে ভিডিও বলেছিলাম, একটু লম্বা হয়ে যাবে, যাই হোক তাও আধা ঘন্টার মধ্যে শেষ করা গেল। পরবর্তীতে আমি যে কোনোভাবে নিরুৎসাহিত করছি না এটা প্রমাণ করার জন্য আমি আরও আমার যে স্পেসিফিকভাবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস এবং অ্যাপ্লিকেশন ফি, ভিসা প্রসেস, এই জিনিসগুলো আমি আস্তে আস্তে দেখাবো আপনাদের। এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, সেগুলো দিয়ে সেগুলো নিয়ে দরকার হলে এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন বা কারো কিছু স্পেসিফিক কোনো কোয়েশ্চেন বা যেটা জরুরি আমি মিস করে গেছি সেগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আবার ভিডিও একটা একটা করে বানাবো। এবং দরকার হলে ওটা ইউটিউব আমার চ্যানেলে এবং ফেসবুকে পেজে বা প্রোফাইলে যে কোনো গ্রুপে সব জায়গায় দেওয়ার চেষ্টা করা হবে। হ্যাঁ,